আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডি সাময়িক সময়ের জন্য বন্ধ কিভাবে করবেন। আপনি যদি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেন, তাহলে ওই আইডিতে আপনার যে ফ্রেন্ড আছে তারা বা ফেসবুকের কেউ যদি আপনার ওই আইডি সার্চ করে, তাহলে কেউই আপনার আইডি খুঁজে পাবে না যতদিন পর্যন্ত আপনি আপনার ফেসবুক আইডি অ্যাক্টিভ না করতেছেন। এবং আপনি যদি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখেন, তাহলে আপনার ওই আইডিতে যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের সাথে আপনি মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আজকের মূল বিষয় হচ্ছে ফেসবুক আইডি কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন, এটা তো আমি দেখাবোই, তার সাথে আমি আপনাদেরকে দেখাবো ডিঅ্যাক্টিভেট আইডি কিভাবে আবার পুনরায় অ্যাক্টিভ করবেন। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর যে আইডিটি ডিঅ্যাক্টিভেট করবেন ওই আইডিটি এখানে লগ ইন করে নেবেন। তারপর উপরের দিকে আপনারা দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করে দেবেন। তারপর উপরের দিকে আপনারা দেখতে পাবেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে দেখতে পাবেন মেটা অপশন, আপনারা এই মেটা অপশন এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা দ্বিতীয় যে অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার আইডিটা চলে আসবে, এই আইডির উপর ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট। তো বন্ধুরা, যেহেতু আমরা তো অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবো, এজন্য আমরা প্রথমটাই সিলেক্ট করে রাখবো। আমরা এই প্রথমটাই সিলেক্ট করে রাখলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আপনার যে আইডিটি ডিঅ্যাক্টিভেট করবেন ওই আইডিতে যদি কোনো পেজ থেকে থাকে, ওই পেজগুলোও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টটি আপনারা কি কারণে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন তার একটা কারণ এখানে দিয়ে দিতে হবে। আপনারা যে কোনো একটা কারণ এখানে দিয়ে দিবেন। আমি প্রথমটা দিয়ে দিচ্ছি, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, আমি এই অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা নিচের দিকে এখানে খেয়াল করুন, লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট ইন, তারপর এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনি আপনার আইডিটি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন, আপনি যদি এই একদিন এটা সিলেক্ট করেন, তাহলে আপনার আইডিটি একদিন পর অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি ছয় দিন এটা সিলেক্ট করেন, তাহলে আপনার আইডিটি ছয় দিন পর অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর নিচের দিকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, মানে হচ্ছে অটোমেটিক্যালি আপনার আইডিটি অ্যাক্টিভেট করতে চাচ্ছেন না, তাহলে এটা সিলেক্ট করবেন। সাপোজ ধরুন আপনি আজকে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভেট করে ফেললেন, এখন আপনি যদি পাঁচ দিন পর লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার এই আইডিটি অ্যাক্টিভেট হয়ে যাবে। বা আপনি যদি পাঁচ মাস পর আপনার আইডিটি লগ ইন করেন, তাহলে কিন্তু পাঁচ মাস পরে আপনার আইডিটি অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? বুঝাতে পেরেছি আশা করি। তার আমি কী করবো, এই শেষেরটা এটাই সিলেক্ট করে দিব। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পর এই ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনাকে বলেছে আপনার ফেসবুক আইডিটি যদি আপনি ডিঅ্যাক্টিভেট করেও ফেলেন, তাহলেও আপনি কিন্তু মেসেঞ্জার ইউজ করতে পারবেন এই আইডির, ঠিক আছে? বন্ধুরা, আপনি যদি মেসেঞ্জারটা ইউজ করতে চান, তাহলে আপনাকে যে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনি মেসেঞ্জারটা ইউজ করতে পারবেন। আর যদি এটা এখানে টিকচিহ্ন না দেন, তাহলে কিন্তু মেসেঞ্জারটা ইউজ করতে পারবেন না। তো বন্ধুরা, আমি এখানে টিকচিহ্ন দিয়ে দিলাম। তারপর আপনাদের পরের কাজটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আপনারা জাস্ট একটু ওয়েট করেন।
বন্ধুরা আমাদের আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা যে আইডিটা ডিঅ্যাক্টিভেট করলাম ওই আইডিটা আমি আপনাদেরকে আবার অ্যাক্টিভেট করে দেখাবো। তো বন্ধুরা এজন্য আমি ফেসবুক অ্যাপটি আবার ওপেন করে নিলাম। ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। বন্ধুরা দেখুন আমার সঞ্জিতা যে আইডিটি সেটা কিন্তু এখানে নেই। তো বন্ধুরা আমি ওই আইডিটি এখানে আবার অ্যাক্টিভেট করে দেখাবো। এজন্য কী করবো, লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবো। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা আমরা যে অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করেছি ওই অ্যাকাউন্টে আমরা কী দিয়ে খুলেছি, মোবাইল নাম্বার না জিমেইল দিয়ে, আমরা যেটা দিয়ে খুলেছি ওইটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তো বন্ধুরা আমি মোবাইল নাম্বার দিয়ে খুলেছি, এজন্য মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিব। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার ওই আইডিটা যে পাসওয়ার্ড দিয়ে খুলেছিলেন ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর আমি এই লগইন অপশানে ক্লিক করব, আপনারাও লগইন অপশানে ক্লিক করে দেবেন। লগইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন বন্ধুরা আমার আইডিটা কিন্তু এখানে লগইন হয়ে গিয়েছে। তো বন্ধুরা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র নর্মালভাবে যেভাবে আপনার আইডি লগইন করেন ঠিক সেমভাবে আপনারা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবেন, তাহলেই আপনার আইডিটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দিবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।